নো স্কোর কার্ডেও কিছুটা পরিবর্তন হয়তো বা ফিক্স হয়েছে ক্যাচের সচিন প্রচুর নয়েজ হচ্ছে এখানে পরের বল আউটের সম্ভাবনা কে ম্যাচটি যদি জিততে চায় তারা পরের বল আসাদুল করিম কিন্তু এবার কিছুটা চান্স থাকবে ইজ হওয়ার জন্য হোয়াট আ শট লাভলি ও আরেকটি চমৎকার বল ছিল কি আউট করে দিবেন প্রথম বলে নাকি অনিককে সেট হতে দিবেন অর্ণব দৌড়ে আসছেন অনিকও প্রস্তুত পরের বল একটু ক্যাপ্টেন প্লেয়ারদের সাথে আলোচনা করা উচিত পরের বল এবারও কিন্তু সহজরে হাঁকিয়েছেন বল চলে 27 রান বলে রানে কিন্তু এখন অনেকটা ইয়ারে সুইং আবারও লেগ সাইডে মেরেছেন এবার কোনো প্রোটেকশন 36 বলে রান এবং বল কিন্তু একই সাথে আগাচ্ছে সুন্দর শট ফ্রম দেখছেন আপনারা আমরা প্যাস্টো পার্ক সরি প্লে ফুড পার্ক থেকে পরের বল তারপরে যারা আসতে পারবে না তারা তারা তো অবশ্যই লাইভ প্রেজেন্স করছি যে আমাদেরকে ওদের ওদের যে এনকারেজ করার চেষ্টা করছি যে হ্যাঁ চমৎকার একটি শট একটি রান নিয়ে নিলেন ঝুলিয়ে দিয়েছিলেন মিস অর্ধশতকের দিকে এগিয়ে যাচ্ছেন তবে আমার কাছে মনে হয়েছে আসাদুল করিম যেই ধরনের ব্যাট করেন অনিক তার পরের বল লাইভ ব্যাক টু লাইভ উঠিয়ে মেরেছেন ক্যাচের সম্ভাবনা বল আবার কিন্তু উঠিয়ে মেরেছেন বল চলে যাচ্ছে সীমানার দিকে সেখানে পরের বল ঝুলিয়ে দিয়েছেন অফ স্টিকে মেরেছেন বল কুড়িয়ে ফেরত পাঠানোর ব্যাটে বলে কানেক্ট হয়নি এবার কিন্তু দেখতে পাচ্ছেন আসাদুল করিমের ব্যাটে বলে কিন্তু কানেক্ট হচ্ছে না তারপর ব্যাক টু লাইভ আসাদুল করিম কিন্তু এখন অনেকটা হাত খুলে খেলার চেয়ে কোনো রান হয়নি মাঠটি কিন্তু খুব সুন্দর একটি মাঠ পর স্পিনার নিয়ে আসছে হয়েছে এখন তো ছয় পর অনেক কার একটি পারফরমেন্সের জন্য থ্যাংক ইউ অনেক ভাই থ্যাংক ইউ প্রস্তুত পরের বল এবারও মেরেছেন একেবারেই কাভারের ফিল্ডারের হাত পরের বল রান কিন্তু আমরা বলবো এখন 35 বলে 48 রান হ্যাঁ এটাই তো আর পরের বল এবার কিন্তু উনি হাত খুলে ফালানো যায় যদি আসাদুল করিমের তারা কিন্তু পিফেক সিডনি ইভেন্ট চ্যাম্পিয়ন কিন্তু তারা চ্যাম্পিয়নের মতো ব্যাক করতে হবে তাদের ওদের পর্যায়ে এমন পর্যায়ে চলে আসছে যে বুনিং এর কাছাকাছি চলে আসছে প্রায় সুন্দর সোজা সোজা চমৎকার বল চমৎকার ফিল্ডিং ছিল চমৎকার কিন্তু যে উইকেটটা পেয়েছে আহাদ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান শান্তশিষ্ট দেখেন ওনার সাথে আসলে 6.4 ওভার বাকি পরের বল হয়তো যদি রাতে খেলা হয় তাহলে হয়তো বা 3 নম্বর 50 চলে আসবে অপরদিকে আসাদুল করিম এবার কিন্তু মেরেছেন নেমে এসেছেন আজকে অনেক
গুড 50 অর্ণ ভার্সেস অনিক, পরের বল আবারও সজোরে মেরে আসাদুল করিম, আসাদুল করিম সজোরে মেরেছেন বল, ক্যাচের সম্ভাবনা, আসাদুল করিম সজোরে মেরেছেন বল, ক্যাচের সম্ভাবনা এবং প্রথম বল, প্রথম উইকেটের এই উইকেটের পতনের পর এই জুটি ভাঙার পর পরের বল অনেক, এবং সেই সাথে এই খেলার পরিসমাপ্তি, ম্যাচ ইজ ওভার, 20 ওভার এই শেষে, এসবিটি 20.2 ওভারেই 7 উইকেটে জয় লাভ করলেন